আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। এখন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। এখন আলোচনা করব আলুর ক্ষেত নিয়ে। আলু যারা চাষ চাষ করেছেন জানেন, গত কয়েক বছরের তুলনায় এই বছর আলুর দামটা একটু বেশি। বাজারে আমাদের 50 থেকে 60 টাকা কেজি আলু কিনে খাইতে হচ্ছে। নতুন আলু উঠলে একটু দাম কমবে। তো আলু চাষিরা, অনেকের আলু হয়ে উঠেছে, অনেকে লাগাচ্ছে, এমত অবস্থায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যাগুলো হচ্ছে আপনার আলুর পাতা ঝরে যাচ্ছে, মরে যাচ্ছে, আলু পাতাগুলো সতেজ নাই। এর জন্য আপনারা কী কী ইউজ করবেন? আলুর পাতাগুলো সতেজ রাখতে আপনি ইউজ করবেন হচ্ছে টাইজেপ গোল্ড অথবা নিউবেন অথবা রেডিমেল গোল্ড। এই এই জাতীয় ছত্রাকনাশকগুলো 1 লিটার পানিতে 2 গ্রাম করে পাতাগুলো সতেজ রাখার জন্য। আর মাকড় নাশকের জন্য আপনি 1.8 ইসি সাথে ইমিডাক্লোরোফিট অথবা বায়ার কোম্পানির সলমন ব্যবহার করতে পারেন। 1.8 ইসি যদি দেন তাহলে আপনার ব্যবহার করতে হবে 1 লিটার পানিতে 1 মিলি করে, আর যদি সলমন ব্যবহার করেন তাহলে 1 লিটার পানিতে 1/2 মিল করে ব্যবহার করলেই সেটা থেকে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আলুর ফলন বৃদ্ধির জন্য আপনি ভিটামিন ব্যবহার করবেন, পিজিআর হোক, ফ্লোরা হোক, যে কোনো কোম্পানি পিজিআর গুড় করে হলেই হবে। এটা ইউজ করবেন 1 লিটার পানিতে 2 গ্রাম করে। এই তিনটা মিক্সড করে ব্যবহার করবেন, আলুর গাছ ভালো থাকবে, আলুর ফলন বেশি হবে, আপনি লাভবান হবেন, কারণ বাজারে দাম বেশি আলুর। এই এছাড়াও বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দিয়ে থাকবেন। আর আপনাদের যে কোনো মতামত ভিডিও নিচে কমেন্ট করবেন। আর অনুরোধ, যাদের কাছে আমার ফোন নম্বর আছে দয়া করে কল দিবেন না, রিসিভ করতে পারি না। ভালো থাকবেন সবাই। ভিডিওটা আমি আসি অনেকক্ষণ, ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন। একটু কোরআনুল কারিম থেকে কিছু আয়াত আপনাদের সঙ্গে শেয়ার করি, যেমন সূরা আনকাবুতের আমার সবচেয়ে প্রিয় আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইবাদাল্লাযিনা আমানু ইন্না রুযিয়াতু সাইয়্যা ফাবুদুন كل نفس ذائقة الموت، كل نفس ذائقة الموت ثم إلينا ترزقون يا بعد العالمين. يا تتركي جاني أمي তবে অনেক অংশ আছে যে প্রত্যেক মানুষকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই শ্রেষ্ঠ আয়াতটি এখানে আছে। তো খুব ভালো লাগে এই আয়াতটুকু আর কি, আর পবিত্র কোরআনের প্রত্যেকটি জায়গাতে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আমরা গত রাতে ভিডিওতে বলেছি পৃথিবীর যে কোনো গান, ছবি, নাটক একবার অধিক শুনলে একটা সময় বিরক্ত আসে, কিন্তু পবিত্র কোরআনের আয়াত, পবিত্র কোরআনের বাণী যত শুনি তত মনে হচ্ছে আরো শুনি। আমার এখানে, আমার বাসা হচ্ছে নগাঁতে, নভেম্বরের শেষ আজকে
30 তারিখের মতো, তো এই সময় ঠান্ডা পড়ে যায় আর কি। তো এখন তাপমাত্রা ভালোই আছে, ফ্যান চালাচ্ছি আজকে, আমি ভিডিওটা শ্যুট করতেছি এই সময় হচ্ছে 2টা বাজে আর কি, এরকম টাইম এটা। তো এইরকম সময় আমি আর আগেও খেয়াল করেছি যে শীত লাগে, ফ্যান তো চালার প্রশ্নই আসে না, কিন্তু এবার শীতটা একটু লেট, তাপমাত্রা আছে ভালো, মানে রাতেও মাঝে মাঝে ফ্যান চালাতে হচ্ছে আর কি। আপনার এলাকায় কার কি অবস্থা, কেমন শীত বলবেন? بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، আরে